हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर वीडियो गाइस। तो आज सकाल सकाल मैं खूब ही सकाल सकाल वीडियो स्टार्ट कर शुभ अलरेडी ऑफिसे बैरिए गए। रोज ही सकाल बेलाते प्राय शुभर साथ सातटार समय उठी ओके टिफिन टिफिन कर दी तपर एक रेस्ट नी एंड सत्य कथा बोलते रात एक लेटे घुमाई तो एक रेस्ट ना नीले शरीर खराब लागे। बाट आज के सरकम एकदम ही करनी चले गए एंड तरपर एक बसे निजे टिफिन कर एंड अल्सो रेडी हो गए देखते एकदम सिम्पलि रेडी सिम्पलि मैंने किसी करी कोथाए जा सकाल सकाल जा चिकेन आनते कल के शुक्र आनार कथा छो बट विश्वास कर ओड़िशाते एत बिस्टि आगे सैटारडे थे स्टार्ट हो दिन के स्टार्ट हो आज के हे बृहस्पतिवार मैं कंटिन्यूसलि बिस्टि चले जा मैं रोदे देखा नहीं कंटिन्यूसलि बिस्टि बिस्टि एक क्लम्सी वेदर तरह एक मैं कि बोलो एक खूब ही खराब वेदार मैं एकदम ए रकम टाइप वेदार एकदम रेगुलर बेसिसे भलो लागे ना एंड अल्सो गाइज वेदार चेन्ज हो हट कर गरम थे बर्षा पड़े सो हमार स्किन सरकम चेन्ज हो गए जे रखम वेदार चेन्ज हो गए सरकम स्किन चेन्ज देखते कत बड़ो एक पिम्पल्स रही है यज परशुदिन के पिम्पल्स हमें अनेक कि कल के करी टी ट्री अएल लागिए लागिए बाट এটা হওয়ারই ভীষণ ব্যথা টাইপের একটা পিম্পলস হয়েছে। অনেক দিন পর পিম্পলস হলো মানে প্রায় লিটারালি ছ সাত মাস পর আমার একটা এরকম পিম্পলস হলো। তো এটা আমি জানি যে এটা মাস্ক ছেড়েই যাবে। কালকে বাড়ি যাচ্ছি গাইস, সো আমাকে এসে ব্যাগও প্যাকিং করতে হবে। তুমি জানো যে এতদিন ধরে আমার প্ল্যানিং আছে, মানে অনেকদিন আগে থেকে আমার টিকিট বুক আছে কি আমি বাড়ি যাব, বাট আমি কোনোরকম ভাবে মানে জামা কাপড় প্যাকিং করিনি, সেটা আজকে ফাইনালি করব যেহেতু কাল বেরোবো। तो देखो मैं बेरी गेसि रास्ते कि हारे जल जमे खाली देखे नो एरक वेदार अलवेज एखे थकते तो देखा कम वेदार एक्ट बिस्टिटा कमे चले बेरोलम कंटिन्यूसलि बिस्टी हो जाए सकाले शुभ छाता नहीं गलो बाट एक् हल्का झिझिर झिझिर हट छाता नहीं बेरोई नहीं सारा दिन बैंगर आवाज़ा जो सुनते तो हमार चिकेन आना हो गए एने एक रेस्ट नहीं बट की रेस्ट नेब ए कल कर लो तो फ्लिपकार्टे मेरी जिस अर्डर कर चले तो गए फटाफट नहीं फाइनली देखते हाथे এটাকে এখন আমি আনপ্যাক করব আর তোমাদেরকে দেখাবো কি অর্ডার করেছিলাম কি এসেছে না আসছে। একটু ওভারসাইজ করেছিলাম তো হতে পারে এটা আমাকে অর্ডার করাতে হতে পারে। তো চলো ফটাফট এটাকে ওপেন করা যাক। এটা আমি কেন অর্ডার করেছিলাম এটা পরে আমি বাড়ি যাব তাই জন্য। কেন তো এটা একটা ম্যাক্সি ড্রেস কটনের উপর একটা ম্যাক্সি ড্রেস করেছিলাম ওটার সঙ্গে একটা বেল্ট ছিল। তো এবারে একবার ট্রায়াল দিয়ে দেখি কেমন কি হয়েছে। তো দেখো আমি এখানে পরে নিয়েছি একটু ঢিলে, দেখো হাতটা একটু ঢিলে, তো এটা আমি নিজেই ঘরে অল্টার করে নেব ভাবছি। বাট এমনিতে খুব একটা আমার মনে হচ্ছে না খুব একটা বড় লাগছে বলে। আমি এতক্ষণ বানাচ্ছিলাম হচ্ছে চিকেন, তো ব্লগ করিনি, চিকেন বানাতে বানাতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি ব্লগ করতে মানে ক্লিপস নিতে। তো আমার চিকেন বানানো রেডি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি ফ্রেশ হতে যাবো, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করবো। আর সত্যি কথা বলতে আজকে সকালে যে বৃষ্টি হয়েছে তারপর থেকে এখনো অবধি এখানে বৃষ্টি হয়নি, শুভ বললো অফিসের কাছে নাকি বৃষ্টি হয়েছে, বাট আজকে এখনো অবধি যে বৃষ্টি যে হয়নি আকাশটা বেশ পরিষ্কার আছে আর রাস্তাঘাটগুলো যে জল জল দেখেছিলাম ওটাও শুকিয়ে গেছে। আজকে ভেবেছি তোমাদের সঙ্গে আমার এইখানকার যে রেন্টেড রুম আছে 1 BHK সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বহুত দিন আগে মানে এক বছর আগে আমি এসেছি এখানে, বেশি সময় আসানসোলেই থাকি আর শুভর একার পক্ষে এটা করা পসিবেলও না। তো আমি এলেই যতটুকু হয় পর্দা ফর্দা লাগানো এগুলো আমি যতদিন ছিলাম ততদিনই হয়েছিল। তো যেগুলো আমাদের নিজের ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ও মানে কি বলবো একটু মানে ওয়াল ডেকোরেট করা এইসবগুলো বাকি আছে। আর জিনিস কিনতে আমাদের একটা ওয়াশিং মেশিন কেনার আছে আর বাকি সব জিনিস মোটামুটি কেনা হয়ে গেছে আর একটা স্কুটি কেনার আছে। তো এখন অবধি এই দুটো প্ল্যানে আছে যে অবধি যা যা কিনেছি বা যেটুকু হবে ঘরটাকে সাজিয়েছি মোটামুটি চলে যাওয়ার মতো সেইটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো শুভ আমাকে বলেছে যে তোমার যেগুলো নিট সেগুলোই নিয়ে যাও, পরে আমি নিয়ে যাবো বাকি, বাট ওকে আমি ভরসা করি না। এই যে এই পুটলি পাতলা যেগুলো দেখছো এইটা এইটা এইটা, এইদিকেও একটা ব্যাগ আছে, এই দেখো পুটলি,
এইগুলোতে শুধু আমার খেলার জিনিস আছে, মানে এটাতেই আমার লিটারালি এই ট্রলিটা ভারী হয়ে গেছে। এই ট্রলিটা নেবো না ভাবছি, বাট এখান থেকে এই জামাগুলো এখানে ট্রান্সফার হবে, আলমারি থেকে কিছু জামা এইখানে ট্রান্সফার হবে, মানে ভাবো আমার, আমি জানি না কী করে হবে। এবার তোমাদেরকে আমি ড্রেসিং টেবিল দেখিয়ে দিই। তোমাদের বলেছিলাম আমি ড্রেসিং টেবিল ট্যুর দেবো, বাট সেই ট্যুর তো আর হয়নি, অনেক মানে একদম সব খালি করে দিয়েছি। দেখো নিচটা দেখলে বুঝতে পারবে, তাও এত কিছু রয়েছে এরম অবস্থাতে। এগুলো শুধু শুভর যেগুলো লাগবে সেগুলো এখানে সাজিয়ে রেখেছি, বাকি আমার এখানে কয়েকটা পড়ে রয়েছে, এখানে কিছু পড়ে রয়েছে। এইটা হচ্ছে বিছানার হালাত, আমি কখন কি করব লিটারালি মাথা ব্যথা করছে, বুঝতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম যে আমি এখান থেকে যাওয়ার আগে একটা রুম ট্যুর দিয়ে যাবো, বাট কালকে এত গোছাগুছি মানে করার জন্য আমি আর কোনো রকম রুম ট্যুর দিতে পারিনি, নাই কোনো ব্লগ শুট করতে পেরেছি, কারণ কি আজকে আমি গোছে গোছে কাটিয়েছি আর কালকে ফাইনালি আমি আমার গোছঘাছ করছিলাম, তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি দিতে পারিনি। সকাল থেকেও আজকে একটু বিজিই ছিলাম, তো তাই জন্য হয়নি। তো এখন বেরোবো, মানে আর আধা ঘন্টা পরেই বেরোবো বলতে পারো, তো ভাবলাম তো বেরোবো ফটাফট, তার আগে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই, কারণ ভেবেছিলাম একটু ভালো করে দেবো, বাট সেটা হলো না, মানে আমার জন্যই হলো না, আমি এত তাড়াহুড়ো করেছি আর একদম লাস্ট মুহূর্তে এসে এটা ওটা প্ল্যান করেছি, সো দ্যাট তাই জন্য হলো না। বাট চলো বেশি দেরি না করে ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিই। যদি রুম ট্যুরটা দেওয়ার আগে তোমাদেরকে আমি আমাদের ফ্ল্যাটটা দেখে দিচ্ছি, যে ফ্ল্যাটটাতে আমরা রেন্টেড থাকি, আর এই ফ্ল্যাটটাতে টোটাল চারটে ফ্যামিলি রেন্টেড থাকে, তাছাড়াও আমাদের যে ওনার উনিও কিন্তু এই ফ্ল্যাটটাতেই থাকেন। তো আমি এই ফ্ল্যাটটার ঠিক ফ্লাস পোর্টটাতে থাকি, মানে এই পোর্শনটাতে যেদিকটাতে উইন্ডোটা দেখতে পেলে, তো তার নিচেই কিন্তু একটা গ্যারেজের ব্যবস্থা আছে, আর এখানটা দিয়েই কিন্তু এন্ট্রি নিতে হয়। এইটা হচ্ছে সেই গ্যারেজটা, তো চলো ইন করি। অ্যান্ড এরপরে যে গ্যারেজটা দেখতে পাচ্ছ, এখানে সবাই সবার পার্সোনাল স্কুটি কিংবা বাইকটাকে স্টোর করে, মানে রাখে। অ্যান্ড তারপরে ঢুকেই কিন্তু দুটো রুম আছে, মানে দুটো রেন্টেড আছে, একটা সোজা দেখতে পাচ্ছ এই যেটাতে পর্দা লাগানো আছে, আর একটা লেফটে বাঁ দিকে আছে। এই বাঁ দিকে যে এই দরজাটা দেখতে পাচ্ছ এটাতেই আমরা থাকি। তো চলো এবার ইনার পোর্শন দেখাই। বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তো এইটা গেট, মেন গেট, তো এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হয়। তারপরে এইখানটা দেখিয়ে দিচ্ছি আবার ফ্রন্ট ক্যামেরাতে, এইটা আমাদের ডাইনিং স্পেস, এইটা রান্নাঘর, এইটা যা দেখতে পাচ্ছ কালারফুল একটা দরজা, এটা বাথরুম, আর এই দিকটা হচ্ছে আমাদের ঘর। এবার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের ইন্ডিভিজুয়ালি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখালাম এই যে এইটাই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এন্ট্রান্সের পাশে এই যে একটা সু র‍্যাক আছে, এটা এখানে আসার পরই কিনেছিলাম নর্মালি, তো আজকে খুব ভালো করে সুগুলো অর্গানাইজ করেছি, কিছু আমি নিয়ে যাচ্ছি এইটা। আর এরপরে এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তো আমি এখন পুরো ডাইনিং স্পেসটা দেখাচ্ছি, এটা পুরোটাই লম্বা, তো দেখে নাও এখানে সোফা রাখা আছে আমাদের, টি টেবিল, আর এখানে সোফা আরেকটা, দুটো এদিকে আটেনি তাই জন্য, আর এখানে একটা খাট আছে। তো খাটে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো বুঝতে পারছো বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো রয়েছে, ওটা বাদ দাও। তো আমি আর দেখানোর জন্য ওগুলো গোছাইনি, কারণ কি গোছাবো আর কি, কত আর লোকাবো আর কি, এরকম আর কি ব্যাপার, তো সেগুলো রয়েছে। তো দেখে না এটা খাট, আগে না খাটের এই ডান্টাগুলো লাগানো ছিল না, মানে এই যে র্যাকগুলো লাগানো ছিল না, এটা শুভকে দিয়ে দু তিন দিন আগেই লাগানো হয়েছে, তাতে জামা কাপড় মেলতেও আমাদের সুবিধা হয়েছে। তো এটা খাট, এখানে আমরা জাস্ট সকাল থেকে টাইম কাটাই, বাট রাতের দিকে শোয়া এখানে হয় না। অ্যান্ড এটাই ফুল এই ডাইনিং স্পেস, আর কিছুই নেই, দেখে নাও শুধু সোফা আছে, আমি তো বেশিরভাগ টাইম সোফাতেই কাটাই, শুভ ওই খাটটাতে কাটায়, আর এই সিম্পল আছে। ভেবেছিলাম এখানে ওয়াল ডেকোর করব, তো সেটা আর হয়ে ওঠেনি, পরেরবার যখন আসবো নেক্সট টাইম এখানে কিছু একটা করব। এই ডাইনিং থেকে এসে এটা রান্নাঘর, এটা বাথরুম, আর এখানটাতে আমাদের ইয়ে আছে, বেসিন আছে, তো এখানে এরকম আয়না আছে দেখতে পাচ্ছ, আমি এখানে শ্যুট করছি। আর এইটা হচ্ছে আমাদের বেসিন। এবার তোমাদেরকে আমি রান্নাঘর দেখাচ্ছি, যদিও বেশি কিছু দেখানোর নেই, তাও দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা। তো রান্নাঘরে দেখো এটা ফ্রিজ, এখানে আসার পরে আমাদের প্রত্যেকটা জিনিস কেনা, মানে ইচ অ্যান্ড এভরি জিনিস যা দেখতে পাচ্ছ সব এখানেই কেনা। তো এইটা ফ্রিজ নিয়েছিলাম, তো আমরা দুটো মানুষ, এখানে সিঙ্গেল ডোরের ফ্রিজ আছে, আর এখানে দেখার কিছু নেই, ওপরে দেখো বাক্সপাত্রা যা কিনেছি সব রেখে দিয়েছি। আর এইখানে এইখানে আমাদের ইন্ডাকশন আছে, এটা গ্যাস, বাস গ্যাসটা শুভ ইউজ করে না বলে আজকে আমি প্যাক করে দিয়েছি বাড়ি চলে যাচ্ছি বলে। আর এইখানে সব মশলার কৌটো ফুটো আছে, এগুলো একটা ইলেকট্রিক কেটেল আছে, এটা আমি ঢেকে রেখেছি, ওখানে ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন বলছি, এটা হচ্ছে মিক্সার মেশিন, এখানে ইন্ডাকশান, আর শুভ ইন্ডাকশানই রান্না করে তাই জন্য গ্যাস একেবারেই অফ করে দেওয়া হয়েছে। নিচে আমাদের বাসনপত্র আছে, কিছু বাসনপত্র চালের ডিব্বা ফিব্বা আছে, ব্যাস নর্মাল, এটাই হচ্ছে আমাদের রান্নাঘর। বাথরুম আর কিছু দেখালাম না, দেখানোর কিছু নেই তাই। আর তার সোজাসুজি মানে এই ডাইনিং স্পেসের একদম সোজাসুজি দেখো এন্ট্রান্স নিয়ে ঠিক পাশটাতেই আমাদের বেডরুম আছে, একটাই বেডরুম বললামই 1 BHK,
তো চলো তো যাবো বলে দেখো ট্রলি ফলি ব্যাগ ফ্যাগ রাখা এগুলো সবই এখন নেওয়া হবে। তো বেডরুমে ঢুকে দেখো এইটা দরজা, আর দরজা ঠিক পাশে এখানে টিভি আছে, টিভিটা আমি ঢেকে দিয়েছি চলে যাবো বলে। তো এখানে একটা টিভি আছে এই যে, তার নিচে আমাদের টেবিল ফ্যান যেটা গরমকালে খুব ইউজ হয়েছে, খুব ইউজ হয়েছে। অ্যান্ড তারপরে এটা গেটের সামনে দাঁড়ালে এটা আমাদের বেড আছে, আর বেডে যে জামা কাপড়গুলো ব্যাগপত্র দেখছো একটু পরে বাড়ি বেরোবো তো সেগুলোই রাখা আছে, এগুলো ব্যাগ ট্রলি আমার। তো এটাই আমাদের বিছনা, আর বিছনার পাশে এরকম একটা ডেস্ক আছে, এটাকে আমাদের টেবিল কি বলে বেড টেবিল টাইপের কিছু বলে। তো ল্যাম্প সেট কেনার ইচ্ছে ছিল হয়নি, তো এখানে বেড টেবিল আছে। আর এই দিকটাতে একটা তাক আছে যেটাকে আমি এত মানে এখানে বিছনাপত্র রাখি বলে এইটা এরকম পর্দা লাগানোর ব্যবস্থা করিয়েছি, আসার পরই এটা করিয়েছি এই পর্দাগুলো লাগানোর ব্যবস্থা, যাতে এই জায়গাটা দেখতে পাচ্ছ যেটা খুলে থাকলে সব কিছু দেখতে পাওয়া যায়, যদি দেখতে না পাওয়া যায় তাই জন্য এরকম একটা র্যাক লাগিয়ে এরকম পর্দা লাগিয়ে দিয়েছি। আর এটা খাট, এর পাশে এটা, তার পাশেই রয়েছে এই যে ড্রেসিং টেবিল। তো এখন ড্রেসিং টেবিলটা অনেক খালি খালি, টুকরো দেওয়া হলো না, তার কারণ আমি সব কিছু ব্যাগ গুছিয়ে নিয়েছি যেহেতু অনেকদিন এখন আসবো না বলে। তো এটা আমাদের ড্রেসিং টেবিল আছে, এর পাশেই দরজা, আর এখানে আমাদের আলমারি আছে, তার এই দিক থেকে দেখিয়ে দিই। এই যে আলমারি আছে, এই যে দরজা, ব্যাস খুবই নর্মাল অ্যান্ড সিম্পল। আর পর্দাগুলো যদি বলো, পর্দাগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটাও এটাও, অ্যান্ড প্লাস বাইরে একটা গ্রিন কালারে আছে, ওই যে আমার বর বসে আছে। তো গ্রিন কালারটা কেন নিয়েছি, বাইরের দেওয়ালের কালারটা গ্রিন তাই জন্য গ্রিন নিয়েছিলাম, আর পিঙ্ক এটা নিতে পারতাম বাট আমি ব্লু প্রেফার করেছিলাম তাই জন্য ব্লু নিয়েছিলাম, আর সেরকম করে কিছুই ডেকোর করতে পারিনি, খুবই নর্মাল। তো যাই হোক এখানেই আমার রুম টুর শেষ হচ্ছে। ও হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ডাইনিংয়ের এই যে এখানে একটা ইয়ে লাগিয়েছি কি বলে সিলিং ল্যাম্প, হ্যাঁ সিলিং ল্যাম্প লাগিয়েছে, এটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া, যদি তোমরা বলো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এইটা নিয়েছি। এটা এখন লাইটগুলো খারাপ হয়ে গেছে বলে দেখাতাম, এটা খুব সুন্দর লাগে রাতেবেলা সব লাইট বন্ধ করে দেখালে, আর উপরে এই যে ফ্যান আছে, ব্যাস আর কিছু নেই, আর এখানে উপরে ফ্যান আছে, আর এটা এখানে কিছু লাগানো হয়নি, এখানেও ভেবেছিলাম যেটা লাগাবো। তো যাই হোক নেক্সট টাইম এলে যদি থাকি ঘরটাতে তো ডেকোর করবো, অ্যান্ড এখনও অবধি ব্যাস এইটুকখানি দেখিয়ে দিলাম, পুরো রুম পুরো রুম পুরো রুম, ঠিক আছে। তো তোমাদেরকে একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিলাম, খুব জলদি অ্যান্ড তাড়াতাড়ির মধ্যেই দিয়েছি মানে ট্যুরটা। তো যাই হোক যদি বেরোবো, হাতে 9টা বেজে গেছে দেখতে পারো, একদম 9টা বাজছে, রাত্রি 9টা, আমাদের 10টায় ট্রেন, তো একটু পরেই বেরোবো, জাস্ট 10 মিনিট পরে। তো ফটাফট ট্যুরটা এই জন্যই দিয়ে দিলাম যাতে তোমরা দেখতে পারো, জানি যে খুব একটা আহামরি করে সাজাতে পারিনি, মানে যতটুকু সাজিয়েছি আসার পর থেকে এটাই অনেক, আমাদের সাজাতে জাস্ট খাম ছুটে গেছে, প্রত্যেকটা জিনিস কেনা অর্গানাইজ করা, বাট বাকি টুকটাক ওয়াল ডেকোরটা বাকি আছে, সিলিংয়ে মোটামুটি আমাদের হয়ে গেছে, দেখেছো সিলিং টিলিং লাগিয়েছি, বাট মোটামুটি আর যেটু ওয়াল ডেকোরটা বাকি ছিল সেটা আমার হয়নি করা, সেটা আমি নেক্সট টাইম হলে যদি এই ঘরটায় থাকি তাহলে নিশ্চয়ই করবো, বাট সিম্পলি এরকম টাইপের পুরো রুমটা আমরা দুজনে থাকার জন্য এনাফ এনাফ স্পেস, এটাই পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক আজকে রুমটার তো এখানেই শেষ করছি, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর রুম ট্যুর এই ছোট্ট মতো একটা 1 BHK রেন্টেড রুম ট্যুর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করার পর ছোট্ট বেল আইকন আছে ওটাকেও প্রেস করে দিও, আপকামিং ভিডিওর জন্য নোটিফাই হয়ে যাবে। আর এখনই আমি এই ভিডিওটা শেষ করে একটা ব্লগ ভিডিও স্টার্ট করব ব্যাক টু হোমের, কারণ কি বাড়ি যাচ্ছি অনেকদিন পর, একটা ব্লগ তো হতেই হবে, তাই জন্য বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড পজিটিভ থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা।